এককালীন অধিক পরিমাণ মাংস ফ্রিজে রাখার ক্ষেত্রে মাংস স্বাভাবিক তাপমাত্রায় আসার পর বড় বড় প্যাকেট না করে এক থেকে দেড় কেজির ছোট প্যাকেট করে কিছু কার্যকর টিপস মেনে রাখলে মাংস দ্রুত জমাট বাঁধে। ফ্রিজে ঠাসাঠাসি করে মাংস রাখলে মাংস জমাট বাঁধতে বেশি সময় লাগে এবং এতে মাংসের গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কার্যকরী টিপসগুলো হলো, অ্যালুমিনিয়ামের ফয়েলে প্যাকেট করে মাংস ফ্রিজে রাখলে সেটি জমাট বাঁধতে এক তৃতীয়াংশ কম সময় লাগে। পাশাপাশি দুইটি মাংসের প্যাকেটের মাঝে লবণ পানির বরফ রাখলে মাংস জমাট বাঁধতে প্রায় অর্ধেক সময় কম লাগবে। যদি আপনি দুটি পদ্ধতি একসাথে অনুসরণ করেন তবে মাংস আরও দ্রুত জমাট বাঁধবে। লবণ পানির বরফ প্রস্তুত করতে গেলে চার কেজির মাংসের জন্য এক কেজি লবণ পানির বরফ প্রয়োজন হবে। মাংসের পরিমাণ অনুযায়ী প্রতি কেজি পানিতে 50 গ্রাম লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সুবিধাজনক পাত্রে, যেমন আধা লিটার বা 1 লিটার পানির বোতলে লবণ পানির মিশ্রণ নিয়ে অন্তত একদিন আগে থেকেই বরফ করে ফ্রিজে রেখে দিতে হবে। সতর্ক থাকতে হবে যেন পানির পাত্র ফেটে বা লিক হয়ে না যায়।